দিদিকে বলো কর্মসূচিতে সাবিত্রী মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসংযোগ ও দিদিকে বলো কর্মসূচিতে ঝাঁপিয়েছে দলীয় নেতা নেত্রীরা। সেই মতো জনসংযোগ কর্মসূচিতে গত কয়েক সপ্তাহ ধরে মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের গ্রামে গ্রামে গিয়ে কর্মসূচি করছেন প্রাক্তন বিধায়িকা তথা ব্লক সভাপতি সাবিত্রী মিত্র। মানিকচক ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ঝাইটন এলাকায় দিদিকে বলো কর্মসূচি করেন সাবিত্রী মিত্র, পরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে জনসংযোগ বাড়ান। এদিনের এই কর্মসূচিকে সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, ধরনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নারাউল শেখ, তৃণমূল নেতা সমদীপ সরকার, সমরেশ সরকার, ইফতিকার আলী, শহীদুল হক সহ এলাকার জনপ্রতিনিধি এবং কর্মী সমর্থকেরা। এদিন মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাড়ি ঘোরেন সাবিত্রী মিত্র সহ তৃণমূলের নেতৃত্ব। মহিলাদের সঙ্গে কথা বলেন, কোনো সমস্যা থাকলে তাদের দিদিকে বলো কর্মসূচি কার্ড তুলে দেন, সাথে মোবাইলের স্টিকার দেন। মানুষের সমস্যা থাকলে তা শীঘ্র দূর করতে উদ্যোগী তৃণমূল ব্লক নেতৃত্ব। কর্মসূচি শেষে এক কর্মীর বাড়িতে রাতের আহার খান সাবিত্রী মিত্র ও নেতা কর্মীরা। মানিকচক ব্লক তৃণমূল সভাপতি সাবিত্রী মিত্র জানান, মুখ্যমন্ত্রীকে এলাকার সমস্যা জানাতে দিদিকে বলো কর্মসূচির 9137091370 এই নম্বর বিষয়ে মানুষকে জানানো হয়েছে। সাথে মানুষের সাথে সংযোগ বাড়াতে আমরা প্রতিটি এলাকায় যাচ্ছি। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সব থেকে বড় সমস্যা, এই গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটিও উচ্চ বিদ্যালয় নেই, যার কারণে চরম হয়রানির শিকার হতে হচ্ছে পড়ুয়াদের। আমরা এই সমস্যা রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরব, আশা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান করবে। মানুষের সমস্যা দূর করতে সক্রিয় আমাদের মুখ্যমন্ত্রী, তাই আগামী দিনে প্রতিটি গ্রামে যাব আমরা। কর্মসূচি আজকে ছিল আমাদের এই ধরমপুর অঞ্চলে। আমরা দিদিকে বলো যে কার্ড, সেটা মানুষের কাছে পৌঁছে দিলাম। এই অঞ্চলের মেন সমস্যা যেটা হচ্ছে যে এখানে একটা হাই স্কুল নাই, এটা আমরা বারবার পাঠিয়েছি কাগজ, জানি না কি হয়েছে। আমরা ডিএম এর থ্রু দিয়ে একটা কাগজ মাস পিটিশন করে, আমাদের এখানে জমি আছে, স্কুল করার জমি আছে, তারা সেই জমি সব কিছু ঠিক আছে, সেটাও তারা দিবে, সেটা দিয়ে আমরা স্কুলটা যাতে এখানে হাই স্কুলটা হয় সেদিকে আমরা পুরো দৃষ্টি আকর্ষণ করছি, করবো, এবং সেটা স্কুলটা যাতে হয়। এবং কিছু কিছু রাস্তা পিএমজিএস এর রিপেয়ারিং করতে হবে, সেটা জেলা পরিষদ ধরেছে, সেই কাজগুলো এখানে হচ্ছে। ডোমাটা রাস্তাটা কিছুটা ভেঙেছে, সেটা পিডব্লিউডিকে বলে ওটা কিছুটা করাতে হবে। এইটুকু মানুষের, এখানকার মানুষ নিজের জন্য কিছু চাইনি, জনস্বার্থে চাইছে মানুষ। আর একটা বিষয় আছে যে অনেক মানুষের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে, পেতে পেতে বন্ধ হয়ে গেলে খুব কষ্ট, পাচ্ছে না অনেকে, 70 বছর হয়ে গেছে এখনও পাচ্ছে না। এটা কতদিন নাগাদ চালু হবে না হবে সেই সব ব্যাপারও আমরা লিখে পাঠাবো। ম্যাডাম, মূলত যে এখানে নদী ভাঙন বা বন্যা যে সমস্যা, সেগুলো কি মানুষ তুলে ধরছে? নদী ভাঙন, দেখুন, নদী ভাঙন এবং বন্যা, এখানে জল তো আমাদের ঢুকে যায়, কিন্তু এই লেট বন্যাটা এরকমভাবে ঢুকবে এটা আমরা ভাবতে পারিনি। এই লাস্টের দিকে যে বন্যাটা ঢুকে যাবে এরকম, প্রথম প্রথম জল আসলো কমে গেল, আমরা হলাম ঠিক আছে ডুবো, জল ঢুকে গেছে, মানুষ বিপদে পড়েছে, তার জন্য যাদের ফসল টসল নষ্ট হয়েছে তাদেরকে কিছু অনুদান দিবে সরকার থেকে। আর যেগুলো সমস্ত যেসব বাড়ি টাড়ি পড়েছে তার সে সমস্ত বাড়িতে কি, যাদের লিস্টেড ঘরগুলো আছে, যারা সেন্সাস অনুযায়ী ঘর তারা পাবে, আর যাদের ঘর হয়তো পুড়ে টড়ে গেছে বা ঘর নাই, সেটা আমরা পরবর্তীকালে ই করে আমরা ডিএম এর কাছে দিয়ে সেটা আমরা করবার জন্য চেষ্টা। কেমন সাড়া পেলেন ম্যাডাম গ্রামবাসী? মানুষের সাড়া ভালোই, মানুষ সবসময় ভালোই থাকে, মানুষ চায় একটু সহযোগিতা করে ওদের পাশে থাকতে, আমরা সবসময় আসি না, তো এই জন্য একটু ওদের দুঃখ প্রকাশ করে ওরা। আমি যদি সবসময় মাঝে মাঝে ঢুকে যাই তাহলে এখানকার মানুষ আনন্দে থাকবে, কারণ মানুষ একটা সহযোগিতা, একটা সাপোর্ট চায় মানুষ তার পাশে থাকার জন্য, খুব সুন্দর এখানকার সহযোগিতা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।